আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম জাহাজেব খান, আমার বয়স 15, আমি ইয়র্কশায়ার অঞ্চল থেকে এসেছি। প্রশ্ন হলো, কোরআন শরীফের 6 নম্বর সুরার 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং নিজেরা বহু দলে বিভক্ত হয়ে গেছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাদের বিষয়টি আল্লাহর সামনে উপস্থাপিত হবে, তিনি তাদেরকে অবহিত করবেন তারা যা করত, এর অর্থ হলো দলাদলি নিষিদ্ধ। প্রশ্ন হলো, তাহলে জামাতে আহমদিয়া একটি দল হিসাবে কেন আবির্ভূত হলো? আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগে আমার উম্মত 72 দলে বিভক্ত হয়ে যাবে। প্রতিটি দল মনে করবে যে তারা সঠিক পথে এবং সত্য পথে আছে, তাদের দৃষ্টিভঙ্গি হবে ভিন্ন ভিন্ন, পৃথক পৃথক। প্রত্যেক দল মনে করবে যে তাদের দৃষ্টিভঙ্গি হলো সর্বোত্তম এবং তারা কোরআনের সঠিক শিক্ষা অনুসরণ করছে, তারা মহানবীর সুন্নত অনুসরণ করছে। মুসলমানদের মাঝে অনেক দল এমন আছে যারা কেবল কোরআন অনুসরণ করে, হাদিস বিশ্বাস করে না, আর কোনো কোনো দল আছে যারা হাদিসকে বেশি গুরুত্ব দেয়, হাদিসের অনুসরণ করে, এবং কিছু দলের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তারা ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করে। তাই এই ভবিষ্যৎবাণী মুসলমানদের ক্ষেত্রে পূর্ণতা লাভ করেছে। যদিও ইসলামের পূর্বের বিভিন্ন ধর্মেও সেই দলাদলি বিদ্যমান, কিন্তু মুসলমানদের মাঝে এই ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে। মহানবী বলেছেন, এটি যখন হয় তখন বা সেই সময়ে এক সংস্কারকের আবির্ভাব ঘটবে, যিনি আমার শিক্ষা সত্যিকার অর্থে অনুসরণ করবেন, যিনি তোমাদের পথের দেশা দেবেন, তিনি হবেন মাসিহ এবং মাহদি, অর্থাৎ হেদায়েত প্রাপ্ত ইমাম। যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত, তিনি তোমাদেরকে সঠিক পথের দেশা দেবেন। এই কারণে হযরত মাসিহ মওউদ বিশ্বাস করেন যে যার আগমনের ভবিষ্যৎবাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই ব্যক্তি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে মসীহ এবং মাহদী হিসেবে নিযুক্ত করেছেন এই যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী। তিনি আমার আল্লাহ তাআলা আমার সামনে স্পষ্ট করেছেন যে সত্য এবং সঠিক শিক্ষা কি, আমি সিদ্ধান্ত দেব কি সঠিক এবং কি ভুল। তিনি হলেন হাকাম এবং আদল, তিনি ন্যায় বিচারক এবং সঠিক মীমাংসাকারী, তিনি সিদ্ধান্ত করবেন কোরআনের শিক্ষার আলোকে এবং মহানবীর জীবন আদর্শ অনুসারে। এই কারণে হযরত মসীহ মওউদ বলেছেন যে আমাদেরকে প্রথমে কোরআনকে প্রাধান্য দিতে হবে, যাতে সকল ধর্মের জন্য প্রয়োজনীয় সব শিক্ষা বিদ্যমান, একই সাথে মহানবীর সুন্নত বা জীবন আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে, যে আদর্শে তিনি অনুসরণ করতেন। এক হাদিসগুলো মহানবীর 150 বছর পর সংকলিত হয়েছে, আমাদেরকে দেখতে হবে সেগুলোর মাঝে কয়টি সঠিক বা কতগুলো সঠিক, কতগুলো কোরআনের আয়াত সম্মত বা কতগুলো কোরআন বা কোরআন কতগুলোকে সমর্থন করে। তো তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিকভাবে হেদায়েত প্রাপ্ত, তিনি এই জামাতের সূচনা করেছেন, এই জামাতের ভিত রচনা করেছেন মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে এবং আল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে। কারণ কোরআন শরীফের সূরা জুমায় আল্লাহ তাআলা বলেন যে
একটি জামাত প্রতিষ্ঠিত হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জামাতের ন্যায়। তাই আমাদের এই দলটি, এই আমাদের এই জামাতটি সেই জামাত যে জামাতে জামাত প্রতিষ্ঠিত হওয়ার কথা মহানবী নিজে ভবিষ্যৎবাণী করেছেন, কোরআন নিজে সেটি উল্লেখ করে। তিনি সে ব্যক্তি যার শেষ যুগে আসার ভবিষ্যৎবাণী ছিল, যিনি মুসলমানদের বিভিন্ন দলকে ঐক্যবদ্ধ করবেন, সে কারণে তাকে মাহদি বলা হয়। তাই এখানে পরিস্থিতি একটু একটু ভিন্ন। প্রত্যেক এমন দল যা সামনে এসেছে তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গির অনুসরণ করছে কোরআন সুন্নাহ এবং হাদিস অনুসারে, কিন্তু আহমদিয়া মুসলিম জামাত মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে, কোরআন এবং কোরআনের ভবিষ্যৎবাণী অনুসারে হয়েছে। তাই আমরা তাই এখানে এই কথা বলা কোনোভাবে সঠিক নয় যে জামাত আহমদিয়া অন্য দলগুলোর মতো একটি দল। অন্য দলগুলো সূচনা হয়েছে দলাদলের কারণে, দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে। এই আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। তিনি একটা সবাইকে এক জামাতভুক্ত করার জন্য তিনি এসেছেন, আর সেটি হলো আহমদিয়া মুসলিম জামাত, আর এটি হয়েছে মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে। আশা করি তুমি বুঝতে পেরেছো, স্পষ্ট? যদি এখনো স্পষ্ট না হয় তাহলে আমাকে লিখে পাঠাতে পারো প্রশ্ন তুমি।